খেলার খবর। সাফ অনূর্ধ্ব ২০ চ্যাম্পিয়নশিপে শিরোপা উল্লাসে মাতার লক্ষ্য নিয়ে কাল মাঠে নামবে বাংলাদেশ। ললিতপুর আনফা কমপ্লেক্সে মারুফুল হকের শিষ্যদের প্রতিপক্ষ স্বাগতিক নেপাল। দুদলের জমজমাট ফাইনালটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা পৌনে ৬টায়। নাজমুস সাকিবের রিপোর্ট। নেপালের মাঠ যেন বাংলাদেশের ফুটবলের ইতিহাস গড়ার মঞ্চ। দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে ২০২২ সালে নারী সাফ চ্যাম্পিয়নশিপে হিমালয় কন্যাদের হারিয়ে প্রথমবার শিরোপা জিতেছিল বাংলার মেয়েরা। এবার আনফা কমপ্লেক্সে নেপালের যুবাদের হারিয়ে আরও একটি ইতিহাস গড়ার সুযোগ বাংলার ছেলেদের। সাফের সবশেষ আসরের ফাইনালে ভারতের কাছে হেরে স্বপ্ন ভেঙেছিল বাংলাদেশ অনূর্ধ্ব ২০ দলের। এবার সেমিফাইনালে সেই ভারতকে কাঁদিয়ে ব্যাক টু ব্যাক ফাইনালের টিকিট কেটেছে লাল সবুজের ছেলেরা। শিরোপার স্বপ্নে বিভোর মারুফুল হকের শিষ্যদের একমাত্র লক্ষ্য এখন চ্যাম্পিয়নের তকমা গায়ে জড়ানো। তবে নেপালের মাটিতে স্বাগতিকদের হারিয়ে এটা অর্জন করা একটু কঠিনই বটে বাংলাদেশের জন্য। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে নেপালের কাছে হোঁচট খেয়েছিল আসিফ রাব্বিরা। সেখান থেকে শিক্ষা নিয়ে ফাইনাল লড়াইয়ে নেপালকে রুখতে রক্ষণে মনোযোগী হতে হবে বাংলাদেশকে। রেফারির শেষ বাঁশিতে নেপালকে ধরাশায়ী করতে পারলে হিমালয়ের দেশ থেকে আরও একটি ইতিহাসের জন্ম দেবে বাংলার যুবরা। নাজমুস সাকিব, আরটিভি।